না খুব সুন্দর তো হ্যাঁ অনেক সুন্দর এই ভিডিও তো বড়ই স্যার পুরো থেকে শুরু মনে হইলো না বড়ই বড়ই না ইমেজ আজ ভালো লেছুর আমরা আস্তে আস্তে চমৎকার লিচুর দিকে যাচ্ছি। এই গাছটা আসলে অনেক সুন্দর লাগে, পরিমাণ অনেক সুন্দর। আমাদের শাখা চা খাইতে যাচ্ছে কিন্তু খাইতে পারতেছে না। খাবো আমরা, কি নেই খাবো, বাগানে আসছি কিনে খাবো। দেখি নি ওইটা আর ভালো আছে চাচা। চমৎকার আসলে, চমৎকার বাগান। আঙ্কেল খাই দেখতে পারেন কি রকম মজা। টাকা তো সমস্যা নাই, বুঝছেন না, মন্ডা বুড়ে গেছে গা। সুন্দর এই গাছগুলা হ্যাঁ, আমরা দূরে তাহলে খাইয়েটা দেখবো আর কি। টঙ্কি এলাকায় একদম বর্ডার ঘেঁষে ভারতের খুব কাছাকাছি এই লিচু বাগানে এসেছি। মাটি ঘেঁষে লিচুগুলি ঝুলছে, একদম পাকা, রসে টসটস করছে। খাইতে ইচ্ছা করতেছে, আমরা খাইতে পারতেছি না। ইউটিউবাররা খাইতে ইচ্ছা করতেছে, আমরা খাইতে পারতেছি না। উনি ইচ্ছে করলো লিচু খাইতে পারতেছে না, কারণ বাগানের মালিকের নিষেধাজ্ঞা রয়েছে। বাংলাদেশের বিখ্যাত লিচু আমি করতেছি তো খাওয়ার জন্য, অনেক খুবই উদ্বিগ্ন হয়ে রয়েছে।
ওনার জিবে জল চলে আসে, উনি মানে ঋতু দেখে থাকতে পারতেছে না, জিরবা রস বাগান মালিকের অনুমতি ক্রমে আমরা ভালো আমরা ছিল সুন্দর। উনি অনেকক্ষণ পরে একটা লিচু খাওয়ার অনুমতি পেল, দারুণ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি হচ্ছে এই বাগানের মালিক কাকা কাকা। আচ্ছা আচ্ছা, তাজুল ইসলাম আঙ্কেল। ওনার স্যার আপনি কিরকম মজা পাচ্ছেন? অনেক মজা। আচ্ছা আচ্ছা, স্যার লিচু দিয়ে পোশাক করে আছে, খেতে অনেক ভালো মিষ্টি। এই লিচু 300 দিয়ে কিনলেও ভালো পোষাবে। আচ্ছা আচ্ছা, বিশেষ করে বাগানে এসে খেলে। স্যার আমার একটু করেন, আমি একটু খাই একটা। ঠিক আছে স্যার, আপনিও যান। হ্যাঁ, একটু চেখে দেখেন কেমন লাগে। আমাদের সাথী ভাই কবি মহি, ইউটিউবার। আমি একটা দেখেন গাছ থেকে লিচু পাচ্ছি, খুব সুন্দর লাগছে। গাছ থেকে আপনি লিচু পেরে খেতে পারবেন এই জায়গা আসলে। মানে আপনি 400 টাকা তে সকিন্ন, আপনার আসলে লাভ হবে। এরকম অবস্থা সমারোহ জাতীয় ফল কাঁঠাল, খুব এরকম ফিলিং হচ্ছে। আশা হয়নি, এই প্রথম আসলাম। আহা, কি বলবো আসলে, এটা মানে আপনি না খেলে এনে আসা এটা ব্যাপারটা বুঝবেন না, এরকম ফিলিংস হচ্ছে। ওয়াও ফিলিংস। চাচাকে অনেক ধন্যবাদ, ধন্যবাদ চাচাকে। চাচা আমাদের হেল্প করছে, অনেক সুন্দর ভিডিও করে ক্ষেত্রে চাচা হেল্প করছে, চাচার জন্য দয়া রইল অনেক বেশি। আরে আসলে বেচা হয়ে যায় এখানে, বেচা নিতে।